দেখলো গাইস আমার মাছকে মাছ কাটছে, কি মাছ গো? রুই মাছ দেখলো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বাবা এখানে ধরে নিয়েছে পুকুর থেকে, মা মাছ কাটছে। দেখলাম মা তেলাপিয়া মাছ কাটছে। এই যে আমার বউ রান্না করছে উনাল দিয়ে, কি ভয় করছে বললে নাকি? উনানে রান্না করো বলে নি। এই যে মেয়েটা পুরো বেচারা খারাপ হয়ে গেল পুরো চিন্তা। আমার বউ তো পিছিয়ে জানে না, খালি কাটবে গাইস, সাপোর্ট করো আমাদেরকে, নিউ ব্লগ চ্যানেল। 5 মিনিটস লেটার দেখো গাইস মাছ কাটছে। তাকাও না, না কাটে দাও পুরো, সবজির সাথে হাতও কেটে ফেলো। 5 মিনিটস লেটার দেখো না গাইস, এই হচ্ছে আমার ভাগনা, মেশিন সারছে বুঝছো তো, ও মেশিন সারার একটা মিস্ত্রি, মানে বড় মিস্ত্রি। কোন এই লোক, কহা সে আতে হে? ও মামা, এ বড় মিস্ত্রি, তোমার তোমাকে যোগাযোগ করার জন্য লোক আসবে এখনি। হোয়াট দেখ না গাইস, এই আমার ফোন, টাকা রে মামা, টাকা। আ একবারই লোক এ হচ্ছে আমার মামার মেয়ে খুশি, কি হাই বল। এ হচ্ছে আমার একটা মিস্ত্রি, মানে কার মিস্ত্রি, আলাস কাটার মিস্ত্রি। ই কি হে চলে গেল, কি করতে আছো ঠিক করে দাও, যা ঠিক করে দাও, উনুনটা ঠিক করে দাও, ঠিক করে দাও। রান্না করছে কাকিমা, ওনারে রান্না করছে কাকিমা, দেখলো গাইস আমার জেঠিমা কি করছে, জেঠিমা কি করছে গো? পেঁয়াজ, আচ্ছা জেঠিমা পেঁয়াজ কাটছে। 5 মিনিটস লেটার কি গো ইঞ্জিনিয়ার, এখন ইঞ্জিনিয়ার মাটিতে উলট পালট হচ্ছে, হ্যাঁ গরমে তো আজকে গ্রামে আজকে মৎস্য হচ্ছে, এই মৎস্য খেতে যাবে আজকে, কেউ খেতে যাক না যাক, কেউ খেতে যাক না যাক, আমাদের ইঞ্জিনিয়ার যাবে খেতে, আজকে ইঞ্জিনিয়ার যাবে খেতে, আমাদের বাড়িতে কেউ যাবে না আজকে, আমাদের ভাগনা যাবে, আর কেউ খেতে যাবে না। 5 মিনিটস লেট এখনো আনাজ কাটা শেষ হয়নি, দেখে নাও এক ঘন্টা ধরে আনাজ কাটছে, হ্যাঁ